ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের একটু দেরি হয়ে গেল ইনস্টাগ্রাম মার্কেটিং এর। আজকে আমরা আমরা প্রথম ক্লাসে মোটামুটি একটা প্রাইমারি ধারণা পেয়েছি, এবং হচ্ছে প্রাইমারি বলতে ইনস্টাগ্রাম সম্পর্কিত যথেষ্ট ধারণা আমরা পেয়েছি। আর আজকে আমরা বাকি ধারণাগুলো নেব, এবং হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর আরেকটি ক্লাস আমাদের লাগবে। এই সপ্তাহে আমরা গিগ তৈরি সহ বিষয়গুলো হচ্ছে কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো আপনারা নিশ্চয়ই ধৈর্য সহকারে সঙ্গে থাকবেন, ভালো কিছু পেতে গেলে আমাদের তো সময় হয়তো ক্ষেপণ কিছু হয়, কিন্তু তার মধ্যেও কিছু জানার থাকে, শোনার থাকে, এবং সেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের এক্সপিরিয়েন্সটাকে আরো গ্যাদার করতে পারবো। হ্যাঁ, তো আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ গতদিন যে যতটুকু দেখেছিলাম, আজকে একটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে। এই কাজগুলো আমরা দেখলে ইনশাল্লাহ হচ্ছে ইনস্টাগ্রাম সম্পর্কিত আমাদের যে বেসিক যে ধারণা এবং যা যা দরকার সবগুলো আশা করি এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আমরা এর আগে দেখেছিলাম যে ইনস্টাগ্রামটা হচ্ছে কোনো ইনস্টাগ্রামটা কোনো নিজস্ব কোনো হচ্ছে নিজে ইনস্টাগ্রাম নিজস্ব কোনো তার হচ্ছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, আজকে কি নেটের সমস্যা হয়েছে নাকি? সবার নেটের সমস্যা, নেটের সমস্যা দেখছি সবার। আলমগীর ফাহিম আর যে অনুকূল বাইরে আছে, আচ্ছা তাহলে আমরা আমরা হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে কিভাবে পোস্ট করে পোস্ট করাটা আগে দেখব। আচ্ছা, গত ক্লাস কে কে মানে করেছেন সবাই আছেন তো? না, মোবাইল ভার্সন কিভাবে করব কেউ একটু একজন বলেন দেখি। ক্লাস তো করেছেন, খালি ক্লাস করাই হচ্ছে নাকি? ইয়া বলো হচ্ছে গত ক্লাস কি এই ইমন করেছো? ইমন ইমন আছো? আচ্ছা, এই সোহেল গত ক্লাস করেছো? কিভাবে হচ্ছে ইনস্টাগ্রামের হচ্ছে মোবাইল ভার্সন করা যায় বলো। হ্যাঁ, আমাকে বলো আমি কিভাবে করব, এটা আমাকে বলো কিভাবে করব। মোর টুলস, ডেভেলপার টুলস, সবাই দেখেন মোর টুলস, ডেভেলপার টুলস, দেন কি এখানে তো আমার অন্য কিছু আসছে, এরকম তো আসতে পারে তাই না? হলো নাকি? এই যে হয়ে গেছে। তাহলে আমাদের এটাকে একটু সাইজটাকে ছোট করতে হবে, তাহলে অপশন গুলো আসবে। এই যে আমরা সেটিং এ আসছি। হ্যাঁ, তা আমরা আগে হচ্ছে পোস্ট করা দেখব, একটা দুইটা পোস্ট করা দেখব, দেন হচ্ছে হ্যাঁ রিলোড না দিলে হবে না। ডেভেলপমেন্ট মোড দিয়ে
হ্যাঁ, এবার আমরা পোস্ট যদি করতে চাই, ফেসবুকে যেভাবে পোস্ট করি, এখানে পোস্ট করতে গেলে কোথায় কি করতে হবে? প্লাসে ক্লিক করতে হবে, তাই কি না? প্লাসে কি ক্লিক আমাদের পিকচারে নিয়ে যাবে। কিবা দিচ্ছি একটা আসছে, তাহলে আমরা প্লাসে ক্লিক করলে আমরা ছবিতে নিয়ে যাব। ছবি এইখানে এডিট অপশন আছে, আপনারা চাইলে কি করতে পারেন। আমরা ফেসবুক যারা ইউজ করি তারা এই জিনিসগুলো নর্মালি বুঝি, এগুলো তেমন বেশি কিছু বোঝানো না। এটা এডিট করা যায়, হ্যাঁ, কাস্টম এডিট, নর্মাল এডিট, হ্যাঁ, আমরা নেক্সট এ এখানে হচ্ছে ইনস্টাগ্রামে 7-8টি অ্যাপস আছে, অ্যাপস ইনস্টাগ্রাম ছবি এডিটিং এর অ্যাপস ইউজ করে তো এইখানে হচ্ছে আপনার 7-8টা কি আছে, 7-8টা হচ্ছে অ্যাপস আছে। অ্যাপস গুলো হচ্ছে আমরা যদি ইউজ করি তাহলে করতে পারবো, এগুলো হচ্ছে সঠিক ব্যবহারটা করতে পারবো। আচ্ছা নেক্সটে যাই, বলছে রাইট ক্যাপশন। এই ক্যাপশনের জায়গায় আপনার আমরা যেভাবে হচ্ছে কি করি, এই এই আপনার হচ্ছে লিখি ফেসবুকে যেভাবে পোস্ট করি এভাবে কি করতে পারবো, এখানে ক্যাপশন লিখতে পারবো। হ্যাঁ, বাংলাদেশ, তাহলে একটা কথা লিখলাম এভাবে, যে কিছু যা কিছু হচ্ছে কি আপনি লিখতে পারবেন। আচ্ছা এখন লোকেশন সিলেক্ট করা যায়, লোকেশন সিলেক্ট করবেন। আচ্ছা সাপোজ বায়ার আপনাকে দিয়েছে কি একটা পোস্ট করতে, আপনি হচ্ছে পোস্টটা কি করবেন, নিউ ইয়র্কে করবেন। তো নিউ ইয়র্কে আপনি এখানে লোকেশন সিলেক্ট করবেন, হ্যাঁ, বা নিউ মার্কেট রাজশাহী আমি দিলাম, একটা দেয়ার কাজ দিলাম। ট্যাগ পিপল, ফেসবুকে যেভাবে ট্যাগ করা যায় ঠিক এভাবেও কি করা যায়, এখানেও হচ্ছে আপনি কি করতে পারবেন, ট্যাগ করতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদেরকে আপনি কি করতে পারবেন, ট্যাগ করতে পারবেন। আমি ট্যাগ করলাম না। তাহলে এইখানে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে হ্যাশ ট্যাগ, হ্যাশ ট্যাগ, হ্যাশ ট্যাগ। কেন হ্যাশ ট্যাগ ইউজ করব, কারণ হচ্ছে এই হ্যাশট্যাগ দ্বারা আপনাকে কি করতে পারবে, এখানে খুঁজে পাবে। এই ইনস্টাগ্রাম হচ্ছে হ্যাশট্যাগের জায়গা, আপনি যখন কোনো হচ্ছে কোনো পোস্ট করবেন তখন হ্যাশট্যাগ দিয়ে করবেন। হ্যাশট্যাগ দিয়ে করলে কি হবে, যখন সার্চ করবে তখন হ্যাশট্যাগ দিয়ে, সাপোজ হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং যখন সার্চ করবে তখন আপনার পোস্টটা কি হবে সামনে আসবে এবং সহজেই খুঁজে পাবে। এই হচ্ছে হ্যাশট্যাগের নিয়ম। তার আমরা লোকেশন ট্যাগ সিলেক্ট করলাম, দেন কি করব, শেয়ার করব, জাস্ট যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি সেম একই সিস্টেম। আচ্ছা ইওর ফটো ওয়াজ পোস্ট, মানে আমার ফটো কি হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে, অ্যাড টু হোম স্ক্রিন। আচ্ছা ক্যান্সেল করলাম, হোম স্ক্রিনে কি করব না, অ্যাড করব না।
আচ্ছা এই দেখেন আমার কি চলে আসছে, আমার আমি যে পোস্ট করেছি আমারটা চলে আসছে। তাহলে আমি হ্যাশট্যাগ কি দিয়েছি, ফ্রিল্যান্সিং। এখানে হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে কিছু সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যার আছে যে বায়ার যখন আপনাকে দিবে প্রোডাক্টের, আপনি তো করবেন বায়ারের কাজ, আপনি তো আপনার নিজের কাজ করবেন না। আপনার মূল উদ্দেশ্য কি, বায়ারের কাজ করা। তাহলে আপনি হ্যাশট্যাগ গুলো রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে খুঁজে বের করতে হবে। তা আপনি হ্যাশট্যাগ কোথায় পাবেন? হ্যাশট্যাগ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, হ্যাশট্যাগ এর একটা সার্ভিস মানে কি সার্ভার আছে বা ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি কি করতে পারেন, ধারণা নিতে পারেন। কি কি ধারণা নিবেন দেখেন, হ্যাশট্যাগ এর এটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ এটা হচ্ছে হ্যাশট্যাগ এর ওয়েবসাইট। আপনাকে কি করতে হবে, এখানে সাইন ইন বা লগ ইন করতে হবে। হ্যাঁ সাইন ইন বা লগ ইন করতে হবে। আচ্ছা ফেসবুক, উইথ ফেসবুক করলাম, ফেসবুক চিনাই দিলে খুব সহজে সাইন ইন হয়ে যাবে। ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, ওয়েবসাইটের নাম হচ্ছে www.http/apps.reetag.com/ হ্যাঁ আচ্ছা এখানে আমরা সার্চ করব যে ফ্রিল্যান্সিং, আমরা এখানে আইডিয়া জেনারেট করব। আমরা যেভাবে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করি, ঠিক এভাবে কি আইডিয়া জেনারেট করা যায়। ফ্রিল্যান্সিং লিখে সার্চ দেব এবং ও আমাকে কি করবে, আরো রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমাকে কি করবে, আইডিয়া দিবে। আচ্ছা রিলেটেড কিছু আইডিয়া দিব, এখানে অনলি ইনস্টাগ্রামে কি এই যে ইনস্টা ফ্রিল্যান্সিং দিয়েছে, ফ্রিল্যান্সিং। আচ্ছা এখানে আমরা যদি দিই যে শপিং, শপিং বায়ার দিল আমাকে একটা প্রোডাক্ট সেল করতে, হ্যাঁ শপিং দিলাম, তাহলে কি কি ট্যাগ আসছে, @ফ্রাইডে সিনিয়র শপিং গেট রিপোর্ট। Not including retag product. On shopping. এটা জাস্ট হচ্ছে কি একটা ট্যাগ সম্পর্কে, সার্চ ট্যাগ মানে হ্যাশট্যাগ সম্পর্কে আপনার কি করে একটা ধারণা দেয়, এছাড়া কিছু না। এটা নিয়ে 5-10 মিনিট ঘাটাঘাটি করলেই পারা যাবে। ইউজ দিস হ্যাশট্যাগ গেট ভিলেন, এই দেখেন শার্ট লিখলাম, এখানে কি কি লিখা যায়, টি শার্ট, শার্ট, হ্যাঁ এই টাইপস এর। এভাবে আমরা এর আগে আইডিয়া জেনারেট করলাম, সেম ভাবে কিছু হ্যাশট্যাগ এর আইডিয়া জেনারেট করা যাবে এখান থেকে। আচ্ছা এর বাইরেও আমরা কি করতে পারি, এই যে দেখেন চলে আসছে শার্ট, ওয়েয়ারিং, টুডেজ, লাভ, কোনটা কোনটা আপনার নেওয়া যায়, আপনার হচ্ছে এটা আপনার রিলেটেড ট্যাগ গুলো আপনি নিতে পারেন। যেমন টি শার্ট এর হ্যাশট্যাগ শার্ট নেওয়া যায়, ওয়েয়ারিং টা নেওয়া যায়, তারপর হচ্ছে কি এই আপনার হ্যাশট্যাগ ম্যান নেওয়া যায়, তারপরে সাইজ নেওয়া যায়, তারপরে এই যে আপনার হচ্ছে এই ডিজাইন নেওয়া যায়, যেটা আপনার ট্যাগের সঙ্গে কি অ্যাডজাস্টেবল। হ্যাঁ ট্যাগের সঙ্গে যেটা অ্যাডজাস্টেবল, ড্রেস, এগুলো নেওয়া যাবে। এই হ্যাশট্যাগ গুলো দিলে কি হবে, কেউ যদি ড্রেস লিখে খোঁজ খোঁজ মানে সার্চ দেয়, তাহলে আপনি যে হ্যাশট্যাগ ইউজ করেছেন আপনারটাকে কি সার্চে আগে দেখাবে। এইটা হচ্ছে হ্যাশট্যাগের এখানে কি সুবিধা। আশা করি হ্যাশট্যাগ কি জিনিস এবং হ্যাশট্যাগের এই হচ্ছে ইয়াটা লিঙ্কটা আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো, এটা বুঝতে পেরেছেন আপনারা। আচ্ছা তাহলে পোস্টিং এবং হ্যাশট্যাগ এই জিনিসগুলো বোঝা গেল। এখন কথা হতে পারে মানে প্রশ্ন আসতে পারে যে আমরা যে হচ্ছে
এই পোস্টিং করব, তাহলে বায়ারের জন্য কিভাবে কাজ করব। যখন আপনি বায়ারের জন্য কাজ করবেন তখন কি করবে, বায়ার আপনাকে কি দিয়ে দিবে, বায়ার আপনাকে তার ইনস্টাগ্রামের পেজ দিয়ে দিবে, তার বিজনেস পেজটা দিয়ে দিবে। ওই বিজনেস পেজটা নিয়ে কি করতে হবে, আপনাকে কাজ করতে হবে। এখন আমাদের মূল যে জায়গা, আমরা মূল জায়গায় আমরা ফিরে যাব। আমরা মূল জায়গা হচ্ছে আমাদের কি, আমাদের অ্যাড ম্যানেজার সেটআপ। অ্যাড ম্যানেজার সেটআপ এইটা হচ্ছে আমাদের মূল জায়গা। আমরা কি করব, কখনোই নর্মালি কাজ করব না ইনস্টাগ্রামে, আমরা এই কাজটাকে টার্গেট করব, অ্যাড ম্যানেজার সেটআপ করে দেব এবং অ্যাড ম্যানেজার সেটআপের মাধ্যমে প্রমোট করে দেব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আমরা এবার অ্যাড ম্যানেজার সেটআপের জন্য আমরা হচ্ছে কাজ করব। তাহলে আমরা অ্যাড ম্যানেজার সেটআপের জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের সেটিং এ যেতে হবে, আমাদের সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার জন্য ছবিতে ক্লিক করতে হবে, যে ছবি আছে, আচ্ছা এই ছবিতে ক্লিক করতে হবে। আচ্ছা এবার আসি আমরা, আচ্ছা এখান থেকে আপনারা এডিট প্রোফাইল করতে পারবেন। এই জিনিসগুলো কতদিন দেখাইছিলাম, এই জিনিসগুলো কতদিন দেখাইছিলাম, এগুলো নতুন করে দেখানোর কিছু নেই। আচ্ছা এই যে সেটিংস, ছবিতে ক্লিক করে এই সেটিংস আসতে হবে। সেটিংস আসলে এইখানে আপনার কি, এই যে নিচে আছে অ্যাডস, এই নিচে আছে অ্যাডস, এই অ্যাডস আসতে হবে। তাহলে আমরা কি করব, বায়ারের জন্য অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ করব। হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইনিং করব। এইটা করলে কি হবে, এইটাই হচ্ছে বায়ারের টার্গেটেড পিপুলের কাছে আপনার কি পোস্টটা পৌঁছায় দিবে। আর এই জন্য যা যা করা লাগে এখন আমরা আস্তে আস্তে দেখব। এটা আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা খুব লাগবে না, 20 মিনিট লাগবে। 20 মিনিটের মধ্যে আমরা পুরো অ্যাড ম্যানেজার সেটআপটা দেখে নিব, ফেসবুক পিক্সেলের কাজটা আগামী দিন দেখব। তাহলে আমাদের টোটাল ফেসবুক অ্যাড ম্যানেজার এবং ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার, লিঙ্কডইন অ্যাড ম্যানেজার, এই জিনিসগুলো আমাদের নখদর্পণে চলে আসবে। স্টোরি অ্যাডস, আচ্ছা এখানে এসে এই যে এখানে অ্যাডস আছে, এই যে ক্রিয়েট অ্যাডস, এইটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাডস আমরা গতদিন দেখেছিলাম যে অ্যাডস কি কি অ্যাডস করা যায়। আমরা ভিডিও অ্যাড করতে পারবো, আমরা স্টোরি অ্যাড করতে পারবো, আমরা পেজ অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই অ্যাডস আসলে এখানে অ্যাড ম্যানেজার সেটআপে আসা যাবে। এছাড়াও আপনারা এটা কি ডিরেক্ট আসতে পারবেন, আমি এখানে যে লিংক দিয়ে রেখেছি এটা আপনারা কি করতে পারবেন, সরাসরি লিংকে ক্লিক করলে, যে এই লিংকে ক্লিক করলেই হচ্ছে আপনারা কি করতে পারবেন, সরাসরি চলে আসতে পারবেন। আমি লিংক গুলো শেয়ার করে দিব আপনাদের সঙ্গে, অ্যাড ম্যানেজারের লিংক গুলো শেয়ার করে দিব। এই দেখেন আমি ঢুকলাম ইনস্টাগ্রামের লিংকে অ্যাড ম্যানেজারের, আর এখানে আমাকে দেখাচ্ছে কি facebook.com/admanager/manage/campaign, অর্থাৎ ইনস্টাগ্রামের ব্যক্তিগত কি নেই, কোনো অ্যাড ম্যানেজার নেই, সে ফেসবুক এর মাধ্যমেই কি করে অ্যাড ম্যানেজার সেট আপ করে। তাহলে আমরা যদি ফেসবুকটাই শিখে ফেলি তাহলে কি এক ঢিলে আমাদের দুই পাখি হয়ে গেল না, আমরা ইনস্টাগ্রামটাও শিখে ফেলতে পারলাম, তাই কি না? আপনারা কি আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যালো ফরিদ, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমরা এই অ্যাড ম্যানেজার দেখবো, অ্যাড ম্যানেজার দিয়েই আমরা কি করবো। আমরা এখানে তিনটা ক্যাটাগরি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ, কনভারসেশন, স্টোর, হ্যাঁ ক্যাটালগ সেলস। এগুলো বায়ারকে জিজ্ঞেস করতে হবে আগে, যে আপনি আপনার ব্র্যান্ডের ব্র্যান্ড সম্পর্কে কি করতে চান, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চান, আপনার ব্র্যান্ডটা কি কি, আপনার প্রোডাক্টটা কি মানুষের কাছে পৌঁছাতে চান, আপনি ট্রাফিক বৃদ্ধি করতে চান, আপনার ইনভলভমেন্ট বা এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করতে চান, আপনার ভিডিও ভিউ বৃদ্ধি করতে চান, এগুলো জিজ্ঞেস করতে হবে। এই এইটা বায়ারের ডিমান্ড অনুযায়ী আপনাকে কি করতে হবে, হচ্ছে বায়ারের ডিমান্ড অনুযায়ী আপনাকে এটা সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আমি এটা
মানুষের কাছে পৌঁছাতে চাই। আচ্ছা, তাহলে আমি এটা কি করলাম, কন্টিনিউ করলাম। আচ্ছা, কন্টিনিউ করলে এখানে কি আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে এটা আমার কি করতে হবে, ক্যাম্পেইন নেম। তাহলে ক্যাম্পেইন নেম কি করলাম, বায়ারের নাম দিলাম, যে মিস্টার মিস্টার এক্স ক্যাম্পেইন, মিস্টার এক্স, বা এটা ক্যাম্পেইন নাম দিলাম যে করোনা ভাইরাস, COVID-19, COVID-19 দিলাম। আচ্ছা, ক্যাম্পেইনের নাম দিলাম। এখানে হচ্ছে তেমন আর কিছু লাগবে না। এখানে এসে নিচে আমাকে কি করতে হবে, বাজেট। আমি কি এটা ডেইলি করব, নাকি মান্থলি করব, নাকি লাইফ টাইমের জন্য করব, এটা আমাকে ফিক্সড করতে হবে। সাপোজ এটা ডেইলি করব, ডেইলি করব, কত ডলার করব, বায়ার নির্ধারণ করে দিবে যে আমি মাত্র $5, $10 করব। আমি $10-এ, বায়ার বললো যে $10-এ ডেইলি আমি $10 ইনভেস্ট করব, $10-এ যা প্রমোট হয় আমার হোক। আপনার কাজ কি, আপনি এগুলো সেট আপ করে দিবেন, সেট আপের বিনিময়ে অ্যাড ম্যানেজারের সেট আপ করে দিবেন, তাই আপনি বিনিময় নেবেন, আর কিচ্ছু নেবেন না, বাকি সব বায়ারের তথ্য। আচ্ছা, আমরা $10 দিব, বাকি আমরা কি দিব, এখানে শুধু নেমটা দিব, আর কিচ্ছু দেব না। আমরা কি করছি, ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, সুবিধা কি, রিচ, মানুষের কাছে পৌঁছাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আসি যে নেক্সট। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে অবশ্যই ফেসবুকের একটা কি থাকতে হয়, পেজ থাকতে হয়। এই দেখেন, চুজ দ্য ফেসবুক পেজ দ্যাট ইউ ওয়ান্ট টু প্রমোট। হ্যাঁ, কারণ ইনস্টাগ্রাম নিজের কোনো ব্যক্তি সত্তা নেই, বারবার বলছি, ঠিক আছে, ইনস্টাগ্রাম নিজের কোনো কিছুই নেই। তাহলে আমরা এখানে একটা ফেসবুক পেজ খুলতে হবে বাইরের জন্য, বাইরের প্রোডাক্ট দিয়ে বাইরে যেটা করতে চাই সেটা, সে অনুযায়ী বাইরে যে ইনস্টাগ্রামে যে প্রোডাক্ট গুলো আছে সে প্রোডাক্ট গুলো সেল করতে চাই, সে অনুযায়ী কি করতে হবে, একটা পেজ খুলতে হবে আপনাকে। আমার এখানে এর আগে আমি একবার সিলেক্ট করেছিলাম, তাই সেটা অটো সিলেক্ট হয়ে গেছে। সাপোজ হচ্ছে আমি কি ওই অস্কারের, অস্কার আমার একটা বায়ার ছিল, প্রথম কাজ আমার ওই অস্কারের জন্য একটা পেজ খুলেছিলাম, ওখানে কি একটা প্রোমো, মানে তার হচ্ছে পেজটা প্রমোট করব। আচ্ছা, এটা গেল, আমি এইটা দিলাম, আমারটাই দিলাম। আচ্ছা, এখন এখানে শিডিউলটা ঠিক করতে হবে, কত দিন, কত সময় থেকে শুরু করবেন এবং ইন্ডিং টাইম কত হবে। সাপোজ 4/7/2020 থেকে শুরু হয়েছে কত, 10:20 থেকে, আমার শেষ হবে কত, আমার শেষ হবে হচ্ছে 2 দিন চলবে, 4/5/5/20 সেম টাইম হচ্ছে, সরি, 5/7/2020 টাইম কত, টাইমটা হবে হচ্ছে রাত 10:20 সাপোজ। দশটা 30 মিনিট, আচ্ছা, টাইম সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখানে বলছে দিস অ্যাড সেট উইল রান ফর ফিউ দেন 24 আওয়ার্স ফর দ্য বেস্ট ডেলিভারি। আচ্ছা, ওটা ওর মতো কথা বলছে। এবার আসলাম আমরা হচ্ছে এইখানে, এই যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে সার্চ দ্য এক্সিস্টিং অডিয়েন্স, বা আমি যে যেটা হচ্ছে কি করলাম, আমি যেটা সিলেক্ট করেছি এর আগে আমার পেজটা সেটাই করব, নাকি আরো কিছু করব। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে সেখানে আমরা যদি নতুন কিছু করতে চাই, তাহলে এখান থেকে কি করতে হবে, আমরা সেটা তৈরি করতে পারবো, কাস্টম অডিয়েন্স করতে পারবো। আচ্ছা, কাস্টম অডিয়েন্সের আমরা সেদিকে এখন যাচ্ছি না, আমরা যেহেতু আমাদের কি সিলেক্ট করে দিয়েছি কোনগুলো হচ্ছে কাদেরকে কাদেরকে প্রচার করবো। আচ্ছা, এবার আসি আমরা ল্যাঙ্গুয়েজ, ভাষাটা কি হবে, আমি কোন জায়গায় প্রমোট করছি, ইউএসএ তে, ইংল্যান্ড মানে ইংল্যান্ডে, বাংলাদেশে, এই ভাষাটা আমরা এখান থেকে ভাষা সেটিংস এ আমরা কি ইচ্ছা মতো ভাষা আমরা সিলেক্ট করতে পারবো, ইচ্ছা মতো ভাষা সিলেক্ট করতে পারবো। আমরা কোন বয়সের মানুষদের কাছে প্রমোট করছি, আমরা যদি মনে করি যে কি ওয়েট লুজ, তাহলে আমরা ধরে নিলাম যে তাদের বয়স হচ্ছে কত, 30 থেকে বা 25, 28 থেকে 65, সমস্ত জেন্ডার, এখানে জেন্ডারও পরিবর্তন করা যায়। আমরা যদি বলি এখানে শুধুমাত্র মেয়ে মানুষের কাছে প্রমোট করব, শুধুমাত্র ওয়েট লুজ প্রোডাক্ট মেয়ে মানুষের কাছে প্রমোট করব দিলাম। আচ্ছা, সার্চ ল্যাঙ্গুয়েজ এটা দেখালাম। হ্যাঁ, সি মোর অপশন কি আছে আমরা একটু দেখি, কিছু নেই। আচ্ছা,
অটোমেটিক প্লেসমেন্ট রিকমেন্ডেড, এগুলো একদম ঠিক থাকবে, কিছু ইয়া করা দরকার নাই। আচ্ছা, এখানে কিছু অপটিমাইজ করা যায় নতুন করে। এখানে আমরা যদি মনে করি যে চেঞ্জ করব ইমপ্রেশন, রিচ, ভিউ, আরো আমরা দিয়েছিলাম কি রিচ, আমরা রিচ দিয়েছিলাম। সো মোর অপশন দেখি। আচ্ছা, এগুলো এগুলো কিছু করতে হবে না। আচ্ছা, এবার আসলো এখানে ডান দিকে দেখাচ্ছে, দেখেন একটা ইরোড দেখাচ্ছে, এরোটা কি? আচ্ছা, ডান দিকে দেখাচ্ছে যে হচ্ছে এইখানে কতজন মানুষের কাছে মানে প্রচার মানে যাবে পৌঁছাবে। আমার $10 পার ডে মানুষের কাছে যাবে 5,000 থেকে 14,000 মানুষের কাছে আমার যে পোস্টটা এটা পৌঁছায় যাবে $10 বিনিময়ে, 5,000 থেকে 14,000-এর মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার এস্টিমেট, আমাকে ম্যাপিং দেখাচ্ছে। আমরা এবার নেক্সটে ক্লিক করব। এই যে আমি যে পেজটাকে সিলেক্ট করেছি এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা পেজ সিলেক্ট করেছি, ভিডিও আমরা দিচ্ছি না। আচ্ছা, এবার আমরা করব কি, পাবলিশ করব, পাবলিশ, আর কোনো কাজ নেই। আচ্ছা, এবার এখানে এসে কোন দেশে পাবলিশ করছি, ইউএসএ তে, কারেন্সি কি ডলার। হ্যাঁ, আচ্ছা, টাইম জোন কত হবে, টাইম জোনটা ইউএসএ এর আমি লস অ্যাঞ্জেলসে প্রমোট করব, বাইরে টার্গেট অনুযায়ী লস অ্যাঞ্জেলসে প্রমোট করব, টাইম জোন সিলেক্ট করে দিলাম লস অ্যাঞ্জেলস, যে স্টেট দিবে বায়ার যেখানে চাইবে সেই অনুযায়ী আমরা কি করতে পারবো এটাকে ফিক্সড করতে পারবো। এখানে খুব সহজ ব্যাপার, দেখে বুঝতে পারছেন। এবার আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এ হচ্ছে কাজের শেষ জায়গা, এখানে ক্রেডিট কার্ড, আপনি যদি আপনার ক্রেডিট কার্ড দিয়ে করেন তাহলে ক্রেডিট কার্ডের নাম, নাম্বার, হ্যাঁ, নাম্বার, সিকিউরিটি, সিকিউরিটি, বিলিং, পোস্ট কোড, পেপাল, যা ইচ্ছা এখানে যতটুকু প্রয়োজন। এটা কি বায়ার সবসময় এটা বায়ারের উপরে দায় চাপাবেন যে আপনাকে সবকিছু দিতে হবে। এখন কথা হচ্ছে এটা কি কিভাবে দিবেন, বায়ারের সঙ্গে তো ফাইবারে যোগাযোগ করবেন, বায়ার যখন আপনাকে ফেসবুক পেজ দিবে তখন অটোমেটিক আপনি তার নাম্বার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক নাম্বার, ইমেল নাম্বার পেয়ে যাবেন। বায়ারকে বলবেন যে এখানে আপনি কি করেন, আপনার আপনি টিম ভিউ দিয়ে বা অ্যানালিটিক্স দিয়ে আপনি আপনার তথ্যটা দিয়ে দেন, দিয়ে কি করেন টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, এগ্রিমেন্ট আগেই করে নেবেন যে কি আপনার এই টাকাটা কি আপনার অ্যাকাউন্ট থেকেই কাটবে, কখনো নিজে দিতে যাবেন না। নিজে দিলে কি হবে, বায়ার বায়ার যদি বাই চান্স কি করে ক্যান্সেল করে দেয় কাজটা, তখন সব সব টাকার অ্যামাউন্ট কি ভরবে, আপনি কাজও করে দিলেন, কাজটাও গেল, টাকাও গেল পকেট থেকে, বিষয়টা এমন। তাই নিজে কখনো এই তথ্য নিজের মাস্টার কার্ড থাকলেও দিতে যাবেন না, দেন কন্টিনিউ করে দিলেই আপনার কি ক্যাম্পেনিং শুরু হয়ে যাবে। আশা করি কাজটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ফেসবুক ক্যাম্পেনিং যা, ইনস্টাগ্রাম ক্যাম্পেনিং তা, একই যে একই জিনিস, একদম সেম জিনিস, বহু জিনিস। লিঙ্কডইন ক্যাম্পেনিং এ একটু পার্থক্য আছে যেটা আমি দেখিয়েছি লিঙ্কডইন মার্কেটিং এ, আপনারা সবাই দেখেছেন, তো এই জায়গাটা লিঙ্কডইনে দেখাতে পারা যায়নি, কারণ লিঙ্কডইনে ওই অপশনটা ছিল না, আমরা ফেসবুকে যেটা দেখতে পেলাম। তো আশা করি ক্যাম্পেনিং জিনিসটা বুঝেছেন। আগামী দিন ফেসবুক পিক্সেল সেটআপ কি, পিক্সেল সেটআপ কেন করা হয়, কি জন্য এর প্রয়োজন, পিক্সেল সেটআপ কেন প্রয়োজন, এটা হচ্ছে ট্রাফিক বাড়ে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা শিখতেই হবে, এটা শিখতেই হবে। এই শিখলেই মোটামুটি আমাদের ক্যাম্পেনিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের শেষ হবে, আর ইনফ্লুয়েন্স মার্কেটিং নিয়ে কথা বলবো একটু, তাহলে আমাদের হচ্ছে সব এ টু জেড শেষ হয়ে যাবে আশা করি। এই ছিল মোটামুটি ক্লাস, আপনারা এই যে এখানে ভিডিও অ্যাড করা যায়, যে এডিট, এডিট এডিট অপশনে গিয়ে হচ্ছে ছবি, হচ্ছে ফিড, এই যে নিউজ ফিড, ছবি, ভিডিও সব অ্যাড করা যায় এখানে। হ্যাঁ, এই যে এখানে সব অ্যাড করা যাবে। এই যে ইমেজ অ্যাড করা যাবে, আপলোড করতে পারা যাবে, বুঝা গেছে?
এই যে আসছে, লোড হচ্ছে না, এই জায়গায় আপলোড দেওয়া যাবে, ইচ্ছা মতো আপলোড দেওয়া যাবে, যাহা খুশি তাহা, ভিডিও দেওয়া যাবে, ইমেজ দেওয়া যাবে, আপলোড করা যাবে ইচ্ছা মতো। হুম, এই যে ছবি আসছে না, হ্যাঁ, পেজটা যে সিলেক্ট করা হয়েছে, এই পেজটা হচ্ছে মাদার জায়গা, এই জায়গায় সিলেক্ট করেছে। আমি ইচ্ছা মতো এখান থেকে না করলে এটাকে ডিলিট করে আমি এখানে হচ্ছে আপলোড করে দিতে পারবো, আপলোড করে হচ্ছে নিজের ইচ্ছা মতো হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। সাপোজ হচ্ছে বায়ার দিয়েছে, ওইটাকে আমি ডেস্কটপে নিলাম, ডেস্কটপে নিয়ে আপলোড দিয়ে এখানে হচ্ছে নিয়ে আসতে পারবো, ওইটাই শুধু প্রমোট করবো। হ্যাঁ, এখান থেকে টেক্সট লেখা যাবে, হেডিং লেখা যাবে, আচ্ছা এগুলো করা যাবে। এই যে ইনস্টাগ্রাম ইমেজ, পেজ ইমেজ, অ্যাকাউন্ট ইমেজ, আমি ইনস্টাগ্রামের ইমেজ নিব। হ্যাঁ, ধরো ইনস্টাগ্রামে আমার এটা ইমেজ আছে, আমি এই ইমেজ সিলেক্ট করব, আপলোড করব, ইচ্ছা মতো করা যাবে এখান থেকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন আরাফাত সাহেব। এতে তো বললাম যে কখনোই নিজের আইডি, নিজের হচ্ছে মাস্টার কার্ড দিয়ে করা যাবে না। ধরো তুমি মাস্টার কার্ড দিয়ে সেট আপ করলা, দেখি হইলো হচ্ছে, হুম, এটা 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 বায়ার বায়ার দিবে, তার আইডি দিবে, তার আইডি তোমাকে লিংক দিবে, অথবা তার আইডির প্রোডাক্ট দিবে, তার আইডির ইমেজ দিবে, অথবা তার হচ্ছে আইডিতে তোমাকে হচ্ছে অ্যাডমিন বানাই দিবে। হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং এর দুইটা প্লেস আছে, একটা হচ্ছে ফেসবুকের যে পিক্সেল সেটআপ আর ইনফ্লুয়েন্স মার্কেটিং, এই দুইটা ব্যতীত সব মোটামুটি হচ্ছে যা